আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 78 জন নিহত 19 বাংলাদেশি সহ আহত 4000 তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা তদন্ত শুরু 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল মাকে ফোন করে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর কোথাও কোথাও বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি কমেনি দুর্ভোগ নদী ভাঙনের তীব্রতা ছড়িয়ে পড়ছে রোগবালাই দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু নতুন শনাক্ত 1918 জন চীনে ভ্যাকসিন বাংলাদেশের তৃতীয় পর্যায়ের পরীক্ষার আবেদন দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এযাবৎ অন্তত 78 জনের প্রাণহানি হয়েছে আহত 4000-এর বেশি হতাহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন রাষ্ট্রীয় শোক প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় সময় সন্ধ্যা 6টা নাগাদ বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ এই বিস্ফোরণ হয় এই তীব্রতার ঘটনাস্থলের আশপাশের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি ভবনের দেয়াল ধসে পড়ে কাঁচ ভেঙে পড়ে বহু ভবনের প্রায় 150 কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা বিস্ফোরণের পর আতঙ্কিতদের ছোটাছুটি আর আহতদের আহাজারিতে আশপাশের রাস্তায় তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি আহতদের সংখ্যা ব্যাপক হওয়ায় বৈরুতের প্রায় সব হাসপাতালে ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেছে হাজারো আহত মানুষকে পাঠানো হয়েছে শহরের বাইরের হাসপাতালগুলোতে চিকিৎসকরা জানিয়েছেন 3 শতাধিক মানুষের অবস্থা গুরুতর এখনও অনেকে নিখোঁজ থাকায় বিস্ফোরণের স্থলের আশপাশে চলছে তল্লাশি অভিযান প্রাথমিক তদন্তে বিস্ফোরণের জন্য বন্দরের একটি গুদামে বছরের পর বছর অ্যামোনিয়া গ্যাসের মজুদ রাখাকে দায়ী করেছেন প্রায় 6 বছর ধরে এই মজুদ রাখার খামখেয়ালি রাষ্ট্র এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী হাসান দেয়াব জরুরি বৈঠকে বসে 2 মাসের জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট মিচেল আয়ন কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় তদন্ত কমিটি 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে পারবে বলে জানিয়েছেন কমিটির প্রধান মঙ্গলবার কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে তদন্ত কমিটির প্রস্তুতি সভা হয় বেলা 11টা থেকে শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত চলে এই সভা সভায় উপস্থিত ছিলেন 4 সদস্যের তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী সভা শেষে কমিটির প্রধান মিজানুর রহমান সাংবাদিকদের বলেন এটি একটি স্পর্শকাতর বিষয় তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না গত শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে নির্ধারিত শর্তগুলো দিয়েছে যে টার্মস অফ রেফারেন্স দিয়েছে তার ভিত্তিতে এবং 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে এই রিপোর্টটি আমরা 7 কর্মদিবসের মধ্যে কীভাবে তদন্ত শেষ করতে পারি সে বিষয়ে আমরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেছি আমরা যা যা যেখানে যেখানে যাওয়া দরকার যাকে যাকে জিজ্ঞাসাবাদ করা দরকার যেসব কাগজপত্র নেওয়া দরকার আমরা সবই করবো ইনশাল্লাহ এদিকে টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মাকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে টেলিফোন করে পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি নিহতের পরিবারকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেন খোঁজ খবর নেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে নিহতের পরিবার রাশেদের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস জানিয়েছেন প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাদের মায়ের কথা শুনেছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন 36 বছর বয়সী সিনহা রাশেদ ছিলেন অবিবাহিত 51 BMLএর লং কোর্সে অংশ নিয়ে সেনাবাহিনীতে কমিশন পাওয়া সিনহা 2018 সালে সৈয়দপুর সেনানিবাসে থাকা অবস্থায় স্বেচ্ছায় অবসরে যান তার আগে তিনি এসএসএফ এ কাজ করেন জানিয়েছেন আর সাথে আম্মু মানে চেয়েছে যে সুবিচারের আশা করে প্রত্যাশা করে উনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন সহমর্মিতা জানিয়েছেন আম্মুর প্রতি যেহেতু আসলে ওখানে জব করতো চেনে বললো যে ভালো করেই তো চেনে তাকে আর সুবিচার হবে সেটা আশা করা যায় আমরা প্রত্যাশা করেছি এখন আর আম্মু প্রত্যাশা করে
নদীর পানি কমতে শুরু করায় উত্তরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তবে দুর্ভোগ একটুও কমেনি বন্যাতদের। খাদ্য সংকট ও পানিবাহিত রোগবালাইয়ের সাথে লড়তে হচ্ছে তাদের। বিভিন্ন জায়গায় পানি নামার সাথে সাথে তীব্র ভাঙনে দিশেহারা নদী তীরবর্তীরা। কুড়িগ্রামে কমতে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ 16টি নদনদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 56টি ইউনিয়নের প্রায় 3.5 লাখ মানুষ এখনও দুর্ভোগে। দফায় দফায় বন্যায় রোগ, ব্যাধি ও গবাদি পশুর খাদ্য সংকট নিয়ে বাড়তি বিপাকে বানভাসীরা। খুব কষ্টে আছি, কোনো সাহায্য মাঝে কিছু পাই নাই। এখন পাটা টাট যা আছে সম্পূর্ণ শেষ, মনে করুন আবাদ কৃষি যায় নাই। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদ সীমার উপরে। প্রায় 1.5 মাস ধরে পানিবন্দী 7টি উপজেলার 64টি ইউনিয়নের 5 লাখেরও বেশি মানুষ। বন্যা ও ভাঙনে নিঃস্বদের মানবেতর জীবন কাটছে খোলা আকাশের নিচে। মেলা জুজুমা নষ্ট নষ্ট হয়েছে, আমরা ধরেন আবদার গায়ে অস্থায়ী আছি, বাড়ি ঘর দুয়ার ভেঙে গেছে, মানুষজন টেনে নিয়ে আবদার উঠিয়ে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাগট নদীর পানি এখনও বিপদ সীমার উপরে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, এখনও ঘরে ফিরতে পারেনি অনেক পরিবার। তার উপর দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা অসুখ বিসুখ। পানি তো এই ভেতরে বাড়তেইছে, পানির তো অবস্থা খুবই খারাপ। এখন তো বান নাই, কিছু নেই, রাস্তাঘাটের উপরে পানি। এদিকে গোপালগঞ্জে তলিয়ে গেছে আরও কিছু নতুন এলাকা। 20টি গ্রামের প্রায় 2000 পরিবার আগে থেকেই পানিবন্দী। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে করোনায় মারা গেছেন আরও 50 জন। এ নিয়ে মোট মৃত্যু হল 3,234 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 1,918 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,918 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টা শনাক্তের হার 24.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। চীনে আবিষ্কৃত একটি করোনা ভ্যাকসিন বাংলাদেশে তৃতীয় পর্যায়ে পরীক্ষার জন্য আবেদন করেছে একটি চাইনিজ কোম্পানি। বেসরকারি চাইনিজ কোম্পানি সাইনোভেট আইডিসিআর এর মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই আবেদন করেছে। তৃতীয় পর্যায়ে পরীক্ষা চালানোর জন্য করোনা স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছে এমন 4,200 মানুষের প্রয়োজন হবে। স্বাস্থ্য সচিব জানান, আবেদন পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অক্সফোর্ড থেকে শুরু করে গ্যাভি ফাউন্ডেশন, বিশ্বের যেখানে ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে সবার সাথেই যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব। টেস্ট কমলেও দেশে করোনা শনাক্তের হার প্রতিনিয়তই বাড়ছে। অতিরিক্ত টেস্ট ফি, রিপোর্ট পেতে বিড়ম্বনা সহ নানা কারণে মানুষ কোভিড পরীক্ষায় অনাগ্রহী বলছেন বিশেষজ্ঞরা। করোনা টেস্টের প্রতি আস্থা না এলে এই মহামারী প্রতিরোধ আরও কঠিন হবে বলেও মত দিয়েছেন তারা। গত কয়েকদিনে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন পর্যালোচনা করে দেখা যায়, নমুনা সংগ্রহের সাথে কমছে নমুনা পরীক্ষার সংখ্যাও, সেই অনুপাতে বাড়ছে শনাক্তের হার। অল্প সংখ্যক নমুনা পরীক্ষায় এত বেশি রোগী শনাক্তের কারণ কি? বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা টেস্ট নিয়ে ঘটে যাওয়া নানা জালিয়াতিতে আস্থা হারিয়েছে মানুষ। নমুনা প্রদানে যে বিড়ম্বনা, রিপোর্ট পেতে যে অহেতুক দেরি, সর্বোপরি পরীক্ষাটি ঠিক হয়েছে না ভুল হয়েছে, মানুষের এই দ্বিধাদ্বন্দ্ব, সব কিছু মিলে মানুষ পরীক্ষার উপরে আস্থা হারিয়ে ফেলছে। এই পরীক্ষা ব্যবস্থার উপরে আস্থা ফিরিয়ে আনা না যায় তাহলে আমাদের দেশে করোনা সংক্রমণ প্রতিরোধ একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কুরবানির ঈদে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম ছিল, তাই করোনা সংক্রমণ আরও বিস্তারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঈদের আগে পরে আমরা যেভাবে সামাজিকভাবে মেলামেশা করেছি, এতে সংক্রমণের হারটা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। 7 দিন পর থেকে সেটা দেখা যাবে এবং 2 সপ্তাহ পরে সেটা আরও বেশি দেখা যাবে। কাজে এখন থেকে যদি আমরা প্রত্যেকটা লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেট করি, অর্থাৎ পৃথক রেখে চিকিৎসা দিই, তাহলে তাদের কাছ থেকে সংক্রমণ ছড়াবে না। উপসর্গ দেখা দেয়ায় সাথে সাথেই কোভিড-19 টেস্ট করতে মানুষকে উৎসাহিত করা না গেলে এই সংক্রমণ দূর করতে অনেক সময় লাগবে বলেও মনে করেন এই দুই বিশেষজ্ঞ। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। কোরবানি চামড়া এখনও বিক্রি শুরু হয়নি পোস্তর আড়তগুলোতে। সঠিক দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পাইকাররা। ক্ষুদ্র ব্যবসায়ীরাও এবছর দাম পাননি। এসবের জন্য ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন আড়তদাররা।
কোরবানির পশুর চামড়া মোটামুটি চলে এসেছে পোস্তায়। সারা দেশে বাকি কিছু লবণযুক্ত চামড়া রয়েছে যেগুলো দু একের মধ্যে চলে আসবে। এখন আড়তদাররা অপেক্ষা করছেন ট্যানারি মালিকরা কবে তাদের কাছ থেকে এসব চামড়া সংগ্রহ করেন। ট্যানারিতে আমাদের ডাকে ডেকে বলে কিছু বাদমাল রেখে দেয় বলে যে আমার বিদেশে এক্সপোর্ট করতে পারতেছি না, এক্সপোর্ট বন্ধ, বিদেশের দাম কম, ডলারের দাম কম, এই বিভিন্ন অজুহাত দেখে চামড়াটাকে এভাবে ওরা রেখে দেয়। সরকারি সুযোগ সুবিধার সবটুকুই পাচ্ছেন ট্যানারি মালিকরা। অভিযোগ করে আড়তদাররা বলেন ট্যানারি মালিকদের কাছে তারাও অনেক টাকা পাবেন কিন্তু শোধ করছেন সামান্যই। যদি আমাদের 2% টাকা দেয় তাহলে আমাদের চামড়া মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালোই যাবে। এখন ওরা টাকা দিচ্ছে না, আমরা কি করব, আমাদের করার কিছু নেই। সরকার তো আপনাকে অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা চামড়া লিয়া যান, চামড়াই পঞ্চাশ টাকা লিয়া মনে করেন যে কোটি কোটি টাকা আপনার গিয়ে আপনি আমাকে ইনভেস্ট করেন না। আড়তদারদের দাবি তারা যদি নিজেরাই চামড়া রপ্তানির সুযোগ পান তাহলেই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এ খাত। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। সবার সম্মিলিত চেষ্টায় এবার কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে মনে করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এদিকে এবারের ঈদের তিন দিনে 14,921 মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবছর ঢাকায় কোরবানির পশু বর্জ্য অপসারণের ব্যতিক্রম দৃষ্টান্ত। কেবল পাড়া মহল্লা অলিগলি নয়, ডাস্টবিনও পরিষ্কার। তিন দিনে মাত্র এই ল্যান্ডফিলে 14,921 মেট্রিক টন বর্জ্য অপসারণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। মাননীয় মেয়র মহোদয়ের যে ওয়াদা ঢাকাবাসীকে করেছিলেন যে প্রথম দিন 24 ঘন্টায়, দ্বিতীয় দিন 12 ঘন্টায় এবং তৃতীয় দিন 8 ঘন্টায় এই কোরবানির বর্জ্য অপসারণ এবং স্থানান্তর করা হবে, আমরা শতভাগ বর্জ্য অপসারণ এবং স্থানান্তরে সক্ষম হয়েছি। পরিচ্ছন্নতার এই সাফল্যের পেছনে নগরবাসীর সচেতনতার প্রশংসা করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এখানে কোরবানির চ্যালেঞ্জ ছিল, মহামারীর চ্যালেঞ্জ ছিল, ডেঙ্গুর চ্যালেঞ্জ আছে, সব কিছু মিলিয়ে সিটি কর্পোরেশনের সকলের জন্য একটি চ্যালেঞ্জিং ঈদ ছিল। কিন্তু আমি মনে করি আজকের এই চ্যালেঞ্জিং ঈদটিতে আমরা সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি সকলের সহযোগিতায়। আমরা মনে করি ভবিষ্যতে আপনারা আমাদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিবেন এবং আমরা চাই একটি সুন্দর ঢাকা শহর করতে। নগরীতে কোরবানির বর্জ্য ও দুর্গন্ধ দূর করতে সহায়ক হয়েছে ঈদের দিন দুপুর সহ কয়েক পশলা বৃষ্টি। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। সোমবার রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় গ্রেফতার টিকটক অপুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদ আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভিডিও শেয়ারিং অ্যাপস টিকটক ও লাইকিংয়ে অপু ভাই নামে পরিচিত মুখ হলেও তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে, থাকত রাজধানীর দক্ষিণ খান এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে জানা যায় অপু ছিল মাদ্রাসা ছাত্র, পারিবারিক অনটনে একসময় সেলুনও কাজ করেছে সে। জেকেজি প্রতারণার মামলায় এর চেয়ারম্যান ডাক্তার সাবরিনা এবং সিইও আরিফ সহ 6 জনকে অভিযুক্ত করে আজ আদালতে চার্জশিট দেবে গোয়েন্দা পুলিশ। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার মামলা দ্রুত শেষ করা হয়েছে বলেও জানান তিনি। জেকেজির বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন আব্দুল বাতেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ 7 বছর জেল হতে পারে। করোনা নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জালিয়াতি ও প্রতারণা মামলায় 12 জুলাই গ্রেফতার করা হয় ডাক্তার সাবরিনা চৌধুরীকে। এর আগে গ্রেফতার করা হয় তার স্বামী আরিফকে। 6 জনের সম্পৃক্ততা পেয়েছি, তার মধ্যে সাবরিনা এবং আরিফুল দুজন সহ। সার্বিক তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে এবং এই সংক্রান্তে আমরা চার্জশিট আগামীকালকেই কোর্টে দাখিল করব। আদালত বিবেচনা করবে যে এই সবগুলো ধারার মধ্যে কোন কোন ধারায় আদালতের কাছে প্রমাণিত হবে এবং আদালত সন্তুষ্টি হয়ে এটা আমরা আশা করি যে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।
সরকারের সমালোচনা করতে গিয়ে বিএনপি নেতারা বিদেশে দেশের ইমেজ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটি নেতাদের রাজনীতি, প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদা মাটিতে আটকে আছে। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের আলোচনায় ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। মতলবী মহল দেশে ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, লাখ লাখ প্রবাসীর অবস্থানকে নড়বড়ে করছে। সম্প্রতি ইতালি বিএনপির এক নেতার এক বক্তব্যে এবং সেখানে আমাদেরও কিছু লোকের যোগ সাজে প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াইয়ে বিএনপি নেতা মরহুম শফিউল বাড়ি বাবু ও আবদুল্লাহ আল খান সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের মৃত্যু শোককে শক্তিতে পরিণত করে জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। গতকাল ভার্চুয়াল স্মরণসভায় এসব বলেন তিনি। আমরা যে লড়াইটা লড়ছি, এই লড়াইটা বাবু এবং আওয়াল দুজনেই একেবারে তাদের সামনে নিয়ে এসে তারা লড়ছিল, সেটা গণতন্ত্রের জন্য লড়াই। পুরোপুরিভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়ে, ক্ষমতা দখল করে বসে সেই স্বপ্নগুলোকে খান খান করে দিচ্ছে। আমাদের যেটা সবচেয়ে বড় দায়িত্ব বলে আমরা মনে করি আমাদের রাজনৈতিক দল হিসেবে, জনগণকে সংগঠিত করা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসন পদে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয় এবং করোনার কারণে নির্বাচন করতে না পারায় প্রশাসক নিয়োগ দেওয়া হলো। খোরশেদ আলম সুজন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। এদিকে খোরশেদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। আমার নেত্রী আমাকে বিশ্বাস করে, আস্থা এনে আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠটা দিয়ে আমি ওনার আস্থাটাকে, বিশ্বাসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। বানভাসী জীবন আর ভাঙনে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হওয়া যেন লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষের নিয়তি। এমন দুর্যোগেও তারা এখন আর ত্রাণ চান না। তাদের চাওয়া তিস্তার বাম তীরে টেকসই স্থায়ী বাঁধ। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। বন্যার পানি নামার সাথে সাথেই তিস্তার ভাঙন তীব্র হয়েছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে। নদী গিলেছে প্রায় 500 বসতভিটা ও কয়েকশো বিঘা আবাদি জমি ও ফলের বাগান। নিঃস্বদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। যে গরু কুরবানির জন্য কিনছিলাম সে গরুটা বন্ধ গেছে। মানুষ ঈদ করে আর আমরা ভরসারাই। আমরা ঈদের মাঠেও যাইতে পারি, নামাজ পড়তেও পারি নাই, এমন অবস্থা। নদীর কোরআন গ্রাসে আমাদের চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। বসত ভিটা না থাকলে কামলা খাটিয়ে নিও খাবার পামো, দশ বাড়ি খুঁজিয়ে নিও খাবার পামো। আর বসত বাড়ি না থাকলে নামছানা হয়ে যায়, আমাকে বেড়া খায় মাইকের কাঞ্চে শুনছি। নদীর ভাঙা গড়ার খেলা থেকে বাঁচতে তিস্তার বাম তীরে বাঁধ নির্মাণের দাবি তিস্তাপাড়ের মানুষের। এ দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। আমরা কোনো কাগজ চাই না, কিছুই চাই না, আমরা খালি স্পার বাঁধ একটা চাই। যেটা বর্তমান আছে জায়াত হয়ে এই এলাকাটুকুর মধ্যে যদি সরকার বাঁধে এলাকাটুকু রক্ষা করতে পারে, এটাই আমার দাবি। তিস্তাপাড়ের নিঃস্বদের জন্য সরকার ত্রাণ বরাদ্দ দিলেও তাতে উন্নয়ন হয় কেবল কিছু মানুষের। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। স্বায়ত্তশাসন কেড়ে জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করা বার্ষিকীতে সহিংসতার আশঙ্কা করছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী। এর জেরে দুই দিনে কারফিউ জারি হয়েছে কাশ্মীরে। স্বায়ত্তশাসন হরণের প্রথম বার্ষিকীতে কেন্দ্র করে থমথমে জম্মু ও কাশ্মীর। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দিবসটিকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার গোয়েন্দা তথ্য পেয়েছে তারা। এর জেরে পরিস্থিতি মোকাবেলায় 4 ও 5 আগস্ট কারফিউ পালনের নির্দেশনা আসে। এতে বলা হয়, পাকিস্তানের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা আজ কালো দিবস হিসেবে পালন ও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে, তাই যানমালের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। যে কোনো ধরনের সমাবেশের ওপর থাকছে কঠোর নিষেধাজ্ঞা, তবে বিশেষ পাশে সংগ্রহ করে করোনা রোগীদের হাসপাতালে নেওয়া যায়।
যাবে। তীব্র আপত্তি উপেক্ষা করে গত বছরের 5 আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ বিলুপ্ত করে জম্মু ও কাশ্মীরকে দুই ভাগে ভাগ করে বিজেপি নেতৃত্বাধীন সরকার। আটক করা হয় দুই সাবেক মুখ্যমন্ত্রী সহ 200+ নেতাকে। সম্প্রতি ফারুক আবদুল্লাহ মুক্তি পেলেও আটকের মেয়াদ বেড়েছে মেহবুবা মুফতির। জানাবো ক্লেমন খেলার সংবাদ। অনলাইনে আজ বাংলাদেশ ক্রিকেটারদের সাথে কোচিং বিষয়ে মিলিত হবেন দক্ষিণ আফ্রিকান সাবেক টেস্ট ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেইন। করোনার সময় 5 মাসে বেশি সময় ধরে ক্রিকেটারের বাইরে তামিম মুশফিক রিয়াদরা। এই সময় তাদের ফিটনেস উন্নতির জন্য ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। কিন্তু দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে থাকায় ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি এবং মানসিকভাবে পিছিয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেজন্য গ্যারি কারস্টেইনের মতো হাই প্রোফাইল কোচকে অনলাইনে আনার পরিকল্পনা বিসিবির। মূলত রাসেল ডোমিঙ্গের অনুরোধে কারস্টেইন এই সভায় অংশ নিতে রাজি হয়েছেন। বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, গ্যারির কাছ থেকে ক্রিকেটাররা মূল্যবান উপদেশ নিতে পারবেন। এদিকে অক্টোবরে শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজের সাথে 3টি টি-20 ম্যাচ খেলার প্রস্তাব দিচ্ছে বিসিবি। সিরিজটি জুলাই মাসে হবার কথা থাকলেও করোনার কারণে দুদেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে পিছিয়ে দেওয়া হয় টাইগারদের এই সফর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 78 জন নিহত, 19 বাংলাদেশি সহ আহত 4,000, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনা তদন্ত শুরু, 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল, মাকে ফোন করে বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি, কমেনি দুর্ভোগ, নদী ভাঙনের তীব্রতা ছড়িয়ে পড়ছে রোগ বালাই। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1,918 জন, চীনে ভ্যাকসিন বাংলাদেশে তৃতীয় পর্যায়ে পরীক্ষার আবেদন। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপকে দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshore এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।